আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি, ইএসএম হাসান। বন্ধুরা, আজকে আমি নতুন একটি বিষয় নিয়ে এসেছি। দেখুন, আমরা যখন চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করি, তো নানা পরীক্ষায় কিন্তু একটি প্রশ্ন এসে থাকে বা একাধিক প্রশ্ন এসে থাকে এখানে, যে এভারেস্ট জয়ী বাংলাদেশি কে, বা প্রথম বাংলাদেশি কে, বা সর্বশেষ বাংলাদেশি কে, বা কে কত তারিখে জয় করলো, বা কোন সালে এভারেস্ট জয় করলো, এই বিষয়গুলো কিন্তু এসে থাকে। অথবা এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি নারী বা শেষ বাংলাদেশি নারী, তো প্রশ্নটি যেভাবে আসুক না কেন এবং এভারেস্ট সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে যেখান থেকে আসুক না কেন, আপনারা কিন্তু আজকের একটি সহজ ছন্দ দেব, যার মাধ্যমে কিন্তু সবগুলো বিষয় মনে রাখতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমরা ছন্দটা দেখি। তো দেখুন, আজকে ছন্দ বা সূত্র যেটা বলুন না কেন, এমনই মোয়া খাবি। আবার বলছি, এমনই মোয়া খাবি। তো বন্ধুরা খেয়াল করুন, আমি মনি শব্দটাকে মনি বলছি এবং মোয়া শব্দটা কিন্তু ব্র্যাকেটে মোয়া দেওয়া আছে। তো সঠিক হবে মোয়া, শুধুমাত্র ছন্দ মেলানোর জন্য কিন্তু আমি মোয়া শব্দটা ব্যবহার করছি। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 23, 19, 26, 2010, 12 এরকম দেওয়া আছে। তো সবগুলো বিস্তারিত ব্যাখ্যা আমি যাচ্ছি। তো বন্ধুরা, তার আগে আমি ছন্দটা একটু ব্যাখ্যা করি। তো দেখুন, বাংলাদেশের প্রথম যিনি এভারেস্ট জয় করলেন, তিনি হচ্ছেন মুসা ইব্রাহিম। তো এখানে দেখুন, মুনি শব্দটি তো মুনির মু থেকে মুসা ইব্রাহিম, এরপর নি থেকে নিশাত মজুমদার, অর্থাৎ মেয়ে, মেয়ে হিসেবে প্রথম। এরপর দেখুন মোয়া শব্দটা, মোয়াতে প্রথম মুতে মোহিত বা এম এ মোহিত বলছি, এরপর ওয়া থেকে ওয়াসফিয়া নাজরিন। তো বন্ধুরা দেখুন, আমি যদি এরপরে সংখ্যাগুলো ব্যাখ্যা করি, তো সংখ্যাগুলো এরকম হবে। তো দেখুন, 23 মুসা ইব্রাহিমের নিচে কিন্তু 23 দেওয়া আছে, অর্থাৎ মুসা ইব্রাহিম 23 তারিখে এভারেস্ট জয় করেছিলেন। এরপরে নিশাতের নিচে নি 19 দেওয়া আছে, অর্থাৎ 19 তারিখে তিনি এভারেস্ট জয় করেছিলেন। এরপরে এম এ মোহিত, মোহিতের মূল নিচে কিন্তু 19 তারিখ দেওয়া আছে, তিনি 19 তারিখে এভারেস্ট জয় করেছিলেন। এবং ওয়া ওয়াসফিয়া নাজরিন, তিনি করেছিলেন 26 তারিখে এভারেস্ট বিজয়। তো বন্ধুরা, একটি বিষয় এখানে লক্ষণীয় যে যারা এভারেস্ট জয় করে তারা কিন্তু মে মাসে এই এভারেস্টটি জয় করেছে। এই জন্য সবারই মে মাসে 23, 19, 26, আপনাদের এইভাবে মনে রাখতে হবে যে প্রথম জন 23, তারপরে 19, 19 দুইজন, তারপরে 26 তারিখ। এরপর খেয়াল করুন যে মুসা ইব্রাহিম 2010 সালে, অর্থাৎ 23, 19 কিন্তু 2010 দেওয়া আছে, 2010 সালে এই এভারেস্ট জয় করলেন। এবং বাকিরা কিন্তু, বাকি তিনজন 2012 সালের মে মাসে এই এভারেস্ট জয় করলেন। তো দেখুন, আপনারা সহজে মনে রাখতে পারবেন এমনি মোয়াখালি 23, 19, 19, 26, অথবা প্রথম 23 শেষেও 26, আর মাঝখানে দুটো আছে 19, এটা তারিখ, আর একজন 2010 আর বাকি তিনজন কিন্তু 2012 সাল। তো বন্ধুরা দেখুন, এই সহজ একটি সূত্রের মধ্যে দিয়ে কিন্তু আপনি এভারেস্টের বাংলাদেশি যারা আছে তারা কিন্তু, তাদেরকে সবাইকে আপনি নাম সহ তারিখ সাল সব কিন্তু মনে রাখতে পারছেন, এবং নারী পুরুষ, তো চমৎকারভাবে কিন্তু এটা মনে রাখা সম্ভব একটি সূত্রের মধ্যে দিয়ে। আপনারা খাতায় কয়েকবার লিখে প্র্যাকটিস করবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলের প্লে লিস্টে কিন্তু আপনারা এরকম বিষয়ভিত্তিক ভিডিও পাবেন, যেগুলো দেখলে আপনাদের সময় এবং শ্রম দুটোই বাঁচবে, আশা করে দেখবেন। তো বন্ধুরা ঠিক আছে, ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সেনাগাদ, আল্লাহ হাফেজ।